আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইস কিচেন হোম আশা করছি সকলেই ভালো আছেন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো চিকেন উইংস রেসিপি তাহলে চলুন প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক চিকেন উইংস নিয়েছি এখানে বারো পিস এবং আমি এভাবে একটু কেটে দিয়েছি কারণ উপরে যে চামড়াটা আছে এটা যদি কেটে না দিই তাহলে ভালোভাবে মশলা এর ভিতরে যাবে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ শুকনো মরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দেবো সয়া সস সয়া সসে কিন্তু একটু হলে লবণ থাকে এই জন্য প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে এখন এই উপকরণ দিয়ে ভালো করে একটু মেরিনেট করে নিতে হবে একটু ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা এবং একটা চামচ পেঁয়াজ বাটা আবারও এটাকে ভালো করে মেখে নিচ্ছি এটা সাইড করে রেখে দিচ্ছি এখন আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন এগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ম্যারিনেট করা উইংসগুলো আমি দিয়ে দিচ্ছি এখন ভালো করে চেপে চেপে ময়দাগুলো চিকেন উইংসের গায়ে ভালো করে মেখে নিতে হবে চিকেন উইংসটা তৈরি করতে যেমন সহজ খুব অল্প মশলা এটা তৈরি হয়ে যায় তেমন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এটা যখনই আপনি তৈরি করে খাবেন মনে হবে যে একদম রেস্টুরেন্ট স্টাইলে খাচ্ছেন ভালো করে শুকনো ময়দা চিকেন উইংসের গায়ে লাগিয়ে এবার এগুলোকে একটু ঝাড়া মেরে এর আলগা যেই ময়দাগুলো থাকবে সেইগুলো ফেলে দিতে হবে ভালো করে ঝাড়া মেরে ফেলে দিয়ে একটি পাত্রে চিকেন উইংসগুলো নিয়ে নিতে হবে বাকি যে চিকেন উইংসগুলো থাকবে আমি ঠিক একইভাবে এভাবে ময়দার ভিতরে দিয়ে কোট করে নিব। সবগুলো নিয়ে নিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে আসলে একে একে চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে কারণ অতিরিক্ত মাত্রায় বা হাই স্পিডে যদি আপনি গ্যাসের ফ্লেমটা দিয়ে রাখেন এতে করে উপরের অংশ হয়তো বা পুড়ে যাবে কিন্তু ভিতরের মাংসগুলো কাঁচা থাকবে বাইরের খাবার আমরা সবসময় জানি কম বেশি অস্বাস্থ্যকর হয় যদি রেস্টুরেন্টের মতো করে বাসাই তৈরি করা যায় এসব খাবার তাহলে আর বাইরেই যেতে হবে না তেমনি খুবই অল্প মশলায় আপনারা কিন্তু অনেক সুস্বাদু উপায়ে এই চিকেন উইংসগুলো তৈরি করতে পারেন এটা বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে চিকেনের এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ এভাবে উল্টে দিচ্ছি যখন সুন্দর এরকম ব্রাউন কালার চলে আসবে তখন তেল থেকে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এগুলো সাইড করে রেখে দিচ্ছি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এখন এর ভিতরে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ বার্বিকিউ সস দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস যদি টমেটো সস দিতে না চান তাহলে এখানে চিলি সস ব্যবহার করতে পারেন আর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মধু এই রেসিপির জন্য অবশ্যই মধুটা ব্যবহার করতে হবে যদিও সবসময় হাতের কাছে মধু থাকে না তবে তার পরিবর্তে চিনি দিতে পারেন তবে মধু দিলে এর স্বাদটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয় এবং খেতে খুবই ভালো লাগে এখন এটা কিছুটা পরিমাণ জাল করে নিতে হবে যখন একবার এরকম বলক চলে আসবে তখন আর বেশি জাল দিব না এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিকেন উইংসগুলো এই সসের মধ্যে চিকেনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের চিকেন উইংস রেসিপি এটা সুন্দরভাবে ডেকোরেশনের জন্য ওপর থেকে আমি একটু পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি এবং কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু আরও খুব সুন্দর লাগবে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে করে আমি যখনই কোনো রেসিপি দেব সর্বপ্রথম আপনি যেন নোটিফিকেশন পেয়ে যান আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আর সেই সাথে বলবো আমার চ্যানেলে ভিজিট করে আসতে আশা করি অন্যান্য রেসিপি দেখে আপনাদের অনেক ভালো লাগতে পারে এরকম অনেক ইউনিক এবং সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন চিকেনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন আজকের পর্ব এখানে শেষ করছি সবাইকে জানাই আল্লাহ হাফেজ